Assalamu alaikum everyone, Ramadan Kareem. দুইটা গাড়ি থাকলে আমরা একটা গাড়িতে ভিডিও কেন করব? সো ঘুরাই দিলাম কারণ আমরা যেন ফ্রন্ট এন্ড ব্যাক একসাথে দেখতে পারি, ফ্রন্ট এন্ড রিয়ারটা। হ্যাঁ, ইটস আ বিউটিফুল ইউনিট মাজদা, এটা ওয়ার্ল্ড ওয়াইড, ইট ইজ অ্যাফোর্ডেবল। আপনাকে এটাকে ওয়ার্ল্ড ওয়াইডে কেন তো অ্যাকসেপ্টেবল আমি বলে দিচ্ছি, বিকজ ইট ইজ অ্যাফোর্ডেবল, এইটা ফান টু ড্রাইভ, মেনটেন্যান্স ইজি, মানে ইজি অন দ্য পকেট, অ্যান্ড হচ্ছে ওয়াইডলি অ্যাভেলেবল। সো একটা গাড়ি যদি, এটা কিন্তু একটা লো মেইনটেন্স স্পোর্টস কার। হ্যাঁ, স্পোর্টস কারে কিন্তু মেইনটেন্যান্স হাই হয়, এই গাড়িটার মেইনটেন্যান্স আর দশটা বাসার গাড়ির মতো নেই, এই জন্য এটা এত বেশি পপুলার অন্যান্য দেশে। বাংলাদেশেও এটা আস্তে আস্তে পপুলার হয়ে যাচ্ছে। আমাদের কাছে আরও কালার্স এখন অ্যাভেলেবল আছে, ব্ল্যাক, লাইট ব্লু অ্যান্ড পার্ল। রেডটা সবসময় চমৎকার লাগে, যে কোনো গাড়িতেই চমৎকার লাগে, রেড একটু বেশি ভাইব্রেন্ট। তো সো দ্যাটস হাউ ইট ইজ। এই গাড়িটা দুটো ভেরিয়েন্টে আসে, 2000 cc, 1500 cc, 1.5 liter অ্যান্ড 2 liter। সো 2000 cc বাংলাদেশে ঢোকে না, 1500 ম্যাক্সিমাম ঢুকতেছে। অ্যান্ড এই গাড়িটা হচ্ছে রিয়ার হুইল ড্রাইভ। রিয়ার হুইল ড্রাইভ বলতে আমরা কী বুঝছি, গাড়ি দুই রকম হয়, যেমন এক্সিও, অ্যালিয়ন, প্রেমিও, হন্ডা গ্রেস, এগুলো হচ্ছে ফ্রন্ট হুইল ড্রাইভ গাড়ি। ফ্রন্ট হুইল ড্রাইভ গাড়ি একটু ইকোনমিক্যাল হয়, অ্যাক্সেলারেশনটা একটু ফাস্ট মনে হয়, মেইনলি ইকোনমিক্যাল হওয়ার জন্য গাড়িটাকে আসলে এখনকার গাড়িগুলো সব ফ্রন্ট হুইল ড্রাইভ হয়। হ্যাঁ, বাট রিয়ার হুইল মানে হচ্ছে ইঞ্জিনটা পেছনের চাকাটাকে পাওয়ার দিবে, সামনের চাকাটা ফ্রি রোল করবে। আর ফ্রন্ট হুইল ড্রাইভ মানে হচ্ছে গাড়ির ইঞ্জিনটা স্ট্রেইট, সামনের চাকাটাকে পাওয়ার দিবে। এছাড়া যেটা হয় আমরা এসইউভিতে দেখি বা একটু বড় গাড়িতে দেখি বা এই ধরনের গাড়িতেও পাওয়া যায়, অল হুইল ড্রাইভ, যেখানে সামনের চাকা পেছনের চাকা একসাথে পাওয়ার পায়, চার চাকাতেই পাওয়ার পায়। আর একটা হচ্ছে ফোর হুইল ড্রাইভ, যেটা সাধারণত দুই চাকার মধ্যে চলে, যেমন এসইউভি যেগুলো আছে, প্রাডো, পাজেরো, ল্যান্ড ক্রুজার, এগুলোর মতো, এগুলো ইউজুয়ালি দু চাকার মধ্যে চলে, পেছনের দুই চাকা দিয়ে। বাট আপনি সেটা লক করে চার চাকাতেই সমান পাওয়ার দিতে পারবেন। কামিং ব্যাক টু দিস কার, এইটার যদি আমরা এখান থেকে দেখাই, একটু বসে দেখাই দূর থেকে, জাস্ট লুক অ্যাট দ্য স্টক ফেন্ডার ফ্লেয়ার। হ্যাঁ, এটা একদম সুন্দর করে ফেন্ডারগুলোকে এমনভাবে কার্ভ করে দিছে। আর একটা জিনিস একটু দেখায় নেই, এই পার্টটা যদি নিচ থেকে দেখি আরও সুন্দর করে বোঝা যাবে। এটা গাড়ির ভেতর থেকে এত ভালো লাগে, এখানেও উঁচু করেছে আবার এখানেও আপনার জিনিসটা সুন্দর করে মিলাই দিছে। এইটা অনেক পুরনো ম্যানুফ্যাকচারার বলেই ওদের পক্ষে এই ডিজাইনগুলোকে এক জায়গায় মিলানো এত সুন্দর করে পসিবল। একটা জিরো থেকে একটা গাড়িকে যখন ডিজাইন করে, ইট ইজ আ ভেরি ডিফিকাল্ট পার্ট। হ্যাঁ, এই জায়গাটা দেখেন কী সুন্দর করে এখান থেকে পেছনে স্লাইড করে নিয়ে আসছে, সুন্দর করে স্লাইড করে নিয়ে আসছে, এবং এখান থেকে আপনার টেইল ল্যাম্পসটা যে বের করছে, ইটস বিউটিফুল। আমরা যদি কর্নার থেকে দেখি আর একটু ভালো বোঝা যাবে। অ্যান্ড এই তো গাড়ির পারপাস হচ্ছে, আমি যেমন বারবার বলি, যেহেতু গাড়িটা অ্যাফোর্ডেবল, আমাদের বাসায় দুইটা সিডান গাড়ি না রেখে, কারণ আমাদের কিন্তু ম্যাক্সিমাম টাইমে একটা গাড়িতে আমরা সবাই একসাথে চড়ে বাসা আর কাজে যাই না, আনলেস নতুন ফ্যামিলি, আমাদের সব বাবা বেবিরা স্কুলে যাচ্ছে, ওয়াইফ কাজে যাচ্ছে, আমি যাচ্ছি, এরকম না হলে ইউজুয়ালি দাওয়াত ছাড়া কখনো যাওয়া হয় না। একজন দুজন করে গাড়িটা ব্যবহার করে, ম্যাক্সিমাম দুজন, যে আমাকে পয়েন্টেতে নামায়, তোমাকে পয়েন্ট বিতে নামায় দিবে, দ্যাটস হাউ ইট ইজ। তো যেখানে আমরা যদি বাসায় দুটো গাড়ি রাখি, তাহলে এরকম একটা গাড়ি অবশ্যই বাধ্যতামূলক রাখা উচিত, কারণ এক কেউ না কেউ তো বাসায় দুটো গাড়ি থাকলে ড্রাইভিং পারেই, তাহলে সেক্ষেত্রে একজন এটাকে নিয়ে বের হবে। ইটস ভেরি ফান টু ড্রাইভ, আপনি ছাদ খুলে যাওয়ার এক্সপিরিয়েন্সটা আনবিটেবল। হ্যাঁ, আমি জাস্ট লুক অ্যাট দ্য ভিউ, আপনি রাস্তায় বসে থাকবেন, এখানে সবাই মানুষজন থাকবে, আপনি এখানে ইউ হিয়ার অ্যান্ড আমি জাস্ট লুক অ্যাট দিস, অ্যামেজিং না? আর এটা পুরো কিন্তু ড্রাইভার ওরিয়েন্টেড ককপিট। এখানে আমার একটা ছোট্ট, আমি ভেতরটা পরে দেখাচ্ছি, এভরিথিং ফিলস সো বিল্ট ফর মি, মানে ফর দ্য ড্রাইভার। হ্যাঁ, যে একদম হ্যান্ডব্রেক দিয়ে হাতের কাছে রাখছে, বিকজ ইটস এ স্পোর্টস কার, পাওয়ার একটু আন্ডার পাওয়ার হতে পারে অন্যান্য স্পোর্টস কার থেকে কম্পেয়ার করলে, এখন কম্পেয়ার করে তো লাভ নাই, কারণ হচ্ছে এখানে তো 1000 horsepower হতে পারতো, রাইট? ওটা হিসাব করে লাভ নেই। যেটা হচ্ছে যে এইটা আমাদের ঢাকার বাংলাদেশের রাস্তার জন্য এটা যথেষ্ট ফান টু ড্রাইভ। তো এই ছাদ খোলা হওয়ার কারণে আপনার সানভাইজারগুলো একটু ছোটো ছোটো হয়েছে, ইয়েট ইটস ফাইন, ইটস প্র্যাকটিক্যাল অ্যাজ ওয়েল, কারণ হচ্ছে আমাদের আমার উইন্ডশিল্ড তো ছোটো। ভেতরে বসে দেখানো শুরু করি, জাস্ট লুক অ্যাট দিস, এই পার্টটা কিন্তু পিওর প্লাস্টিক এবং এটাকে গাড়ির পেইন্টের কালারের সাথে ম্যাচ করে দেয়। এটাকে ওপেনিংটা অনেক ইজি, কারণ হচ্ছে একদম এমনভাবে শেপ করেছে যে ইজিলি আমার ফিঙ্গার্স গেট থ্রু, অ্যান্ড এখানে ইটস ভেরি হ্যান্ডি। হ্যাঁ, এভরিথিং ইজ ভেরি হ্যান্ডি। একটু ভেতর থেকে যদি দেখেন, একদম আমার পায়ের কাছে এখানে আইভ গট দ্য হ্যান্ড ব্রেকস, গিয়ার শিফটার, এখানে আপনার এসি প্যানেল, আর হচ্ছে এখানে ইনফোটেনমেন্টের একটু বলি,
এটা অনেক প্রিমিয়াম গাড়ি হলে ইনফোটেইনমেন্টের কন্ট্রোলটা এরকম হয়। এটা কিন্তু টাচ ডিসপ্লে, হ্যাঁ টাচ ডিসপ্লে, বাট হচ্ছে এখানে আপনাকে পুরো অপশন দিয়েছে, হোম বাটন, ন্যাভিগেশন, মিউজিক, ভলিউম অ্যান্ড মুভিং। এই যে এখানে আপনার কন্ট্রোলারটা এখানে কিন্তু আছে। আমি চাইলে এখান থেকে এভাবে কন্ট্রোল করতে পারছি, আবার এখান থেকে কন্ট্রোল করতে পারছি, আর এখানে ভলিউম বাটন দিয়ে দিয়েছে। প্রাণ হালিম মিক্স, বিকজ হচ্ছে রোজার মাস, প্রাণ হালিম মিক্স, রাইট রাইট থিং টু হ্যাভ। এখানে আপনার ইউএসবি পোর্ট দিয়েছে দুটো, একটা চার্জিং পোর্ট, একটা হচ্ছে আপনার এখানে কানেক্ট করা যায় অ্যান্ড্রয়েড অটো অথবা অ্যাপল কার প্লে। সো দ্যাটস হাউ ইট ইজ পাওয়ার্ড রিয়ার ভিউ মিরর। এখানে আপনাকে স্ট্যান্ডার্ড সব মডেলের সাথে আপনার ফোন রিসিভ করার জন্য এবং কল অ্যান্ড করার জন্য এখানে বাটনস দিয়ে দিয়েছে। সবগুলো ট্রিমে এটা স্ট্যান্ডার্ড আসবে। কিছু কিছু ট্রিমে আপনার বোজের সাউন্ড সিস্টেম আসবে। অ্যান্ড ওয়ান থিং আই থিঙ্ক এখানে একটা নেগেটিভ থিং বলার মতো আছে, সেটা হচ্ছে ট্রান্সমিশন টানেলটা এখানে দিয়ে গেছে, সেই জায়গাটা একটু উঁচা, বাট এটা কোনো প্রবলেম না, কারণ পাটাও থাকবে স্ট্রেইট। হ্যাঁ সো এখানে কোনো অসুবিধা নাই, এটা আসলে করে সমস্যা করে না, বাট মেনশন করার মতো মনে হয়েছে। আর 1500cc হওয়ার পরও কিন্তু টপ স্পিড দেখা যাচ্ছে 200 কিলোমিটার পার আওয়ার, কত নিচা। হ্যাঁ বাট স্পিড ব্রেকার অসুবিধা হবে না, নিচে থেকে গ্রাউন্ড ক্লিয়ারেন্স আর 10টা গাড়ির মতো নেই। সো গ্রাউন্ড ক্লিয়ারেন্স ইজ ফাইন, বাট কী পরিমাণ নিচা অ্যান্ড বিশাল হুড, ইয়েট লাইট ওয়েট, যত বড় মনে করেছিলাম যে পরিমাণ ওয়েট হবে এত ওয়েট না। সো গুড থিং স্কাই অ্যাক্টিভ টেকনোলজি। এঞ্জিন নিয়ে বেশি প্যারা নেই, কারণ মাজডা আসলে টয়োটা থেকে এঞ্জিন ইউজ করে, সো বা এঞ্জিন পার্টস ইউজ করে, মোস্ট অফ দ্য পার্টস হচ্ছে সেখানে আপনার লাগবে না প্রথমত, কারণ হচ্ছে আপনি গাড়িগুলো একটু সুন্দর করে চালাবেন। আর এই এঞ্জিনগুলো আপনি যেহেতু আমরা সিএনজি এলপিজি করতেছি না, এই গাড়িগুলোকে আপনার 10-20 বছরও পার ইঞ্জিনের কিছু হবে না প্রপারলি মেনটেন করলে। সো ফরগেট অ্যাবাউট দ্য ইঞ্জিন পার্টস। আর এই তো ক্লিয়ারলি লেড আউট, ভেরি ওয়েল লেড আউট, অ্যান্ড জাস্ট লুক অ্যাট দ্য ইঞ্জিন বেস, সো বিগ। হ্যাঁ এইটা কিন্তু অ্যাপ্রক্সিমেটলি 150 হর্স পাওয়ার দিচ্ছে, 130 to 150, আই থিঙ্ক 1.5 to 130 দিচ্ছে, বাট আপনি ফিল করতে পারবেন না। ক্রুজিংয়ের সময় ফ্যান্টাস্টিক লাগে, বিকজ রিয়ার হুইল ড্রাইভ গাড়ি সবসময় ক্রুজিংয়ের জন্য আপনাকে গুড এক্সপিরিয়েন্স দিবে। ফ্রন্ট হুইল ড্রাইভ আপনাকে সবসময় মনে হবে যে অ্যাক্সেলেট করে যায় করে যায় করে যায়। আপনি ক্রুজ করেন যে ধরেন একটু যাচ্ছি, একটু একটা স্টেবল স্পিডে টানবো, আস্তে আস্তে হচ্ছে আপনাকে পেছন থেকে, ফ্রন্ট হুইল হচ্ছে আপনাকে মনে হবে কেউ টানতেছে, ফ্রন্ট হুইল ড্রাইভ আপনাকে মনে হবে কেউ টেনে নিয়ে যাচ্ছে। আর রিয়ার হুইল ড্রাইভ গাড়ি যেমন এগুলো মনে হয় পেছন থেকে কেউ পুশ করতেছে। সো দিস ইজ দ্য ডিফারেন্স, আমি যেটা বলি না, ভেরি গুড এক্সপিরিয়েন্স। এটা আসলে একটা ভিডিও করে বোঝানো ডিফিকাল্ট, আমি বলে বোঝানোর চেষ্টা করতেছি। দ্য পয়েন্ট ইজ দুটো গাড়ি থাকলে এরকম একটা গাড়ি থাকা মাস্ট, বাট আপনার যদি বাজেট আর একটু কম থাকে তাহলে দের ইজ অ্যানাদার অপশন, ডায়াটসু ওপেন। ডায়াটসু ওপেন ইজ আ 660cc হন্ডা S660 আছে, ওটার দাম অলমোস্ট এটার মতনই পড়বে, সেক্ষেত্রে আপনি এটাকে একটা অপশন হিসেবে নিতে পারেন। বা ডায়াটসু ওপেনের দাম কিন্তু প্রায় অনেকটাই কম, ±20, হ্যাঁ 20+। সো এইরকম রেঞ্জে আপনি ডায়াটসু ওপেনটাকে একটা অপশন হিসেবে রাখতে পারেন। আমার একটা ফ্রেন্ড আছে, আমরা যখন ঢাকার বাইরে কোথাও যাই, কোনো রিসর্টে যাই ফ্রেন্ডসরা, আমার ফ্যামিলি সহ, ওর ফ্যামিলি সহ, সো ও কিন্তু ডায়াটসু ওপেনটা নিয়ে যায়। সেটা সিলেট গিয়েছি, চট্টগ্রাম গিয়েছি, সো এটা ঢাকার যে কোনো জায়গায় খুব ভালোভাবে যেতে পারে। সাথে আমার একবার ছিল হচ্ছে হন্ডা অ্যাকর্ড, আরেকবার ছিল হচ্ছে পাজেরো, হ্যাঁ সেটার সাথে খুব ভালোভাবে কোপ আপ করছে। সো পাজেরোর সাথে এবং অ্যাকর্ডের সাথে যদি কোপ আপ করতে পারে তাহলে 660cc গাড়ি সব জায়গাতেই চলবে। এবং এসির যে প্রবলেম আমরা মনে করি যে সিসি কম হলে এসির প্রবলেম হবে, এটা আসলে পুরনো কনসেপ্ট, পুরনো ইঞ্জিনগুলো ডিফারেন্ট ছিল, পুরনো এসির মেকানিজম ডিফারেন্ট ছিল, তখন একটু ঝামেলা হতো। এই সমস্ত গাড়িগুলো এমনভাবে বানানো যে 660cc হলেও আসলে কোনো অসুবিধা হয় না। একজন ফ্রেন্ড নিয়ে ছোট্ট দুটো লাগেজ নিয়ে রওনা দিয়ে দিবেন যে কোনো জায়গায়, গুড এনাফ স্পেস ফর টু লাগেজ যাবে। অ্যান্ড হচ্ছে রুফটা খুলে দেখাই দিচ্ছে, এটা অটোমেটিক না, ম্যানুয়াল, ভেতর থেকে ইজি, এবং এটা খোলার সাথে সাথে উইন্ডোটা নেমে যাবে অটো। লুক হাউ ইজি দিস ইজ, বিউটিফুল না, ডান। সো এখানে একটা সুইচটা থাকে, এটা থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন। আর এই তো, হোয়াট ইউ ওয়ান্ট ফ্রম আ কার, হোয়াট মোর ক্যান ইউ ওয়ান্ট ফ্রম আ কার লাইক দিস। এইটা আমার 2017 আমার ড্রিম কার ছিল, নট এনি মোর, বিকজ আইভ গট টু কিডস, যারা আমি যেখানেই যাই আমার সাথে যায়। সো ডিফারেন্ট কেস, যদি আপনার পিকচার আপনাদেরকে না ছাড়ে, আপনাকে একা কোথাও না যেতে দেয়, তাহলে ইটস দ্য ডিফারেন্ট কেস। পারহ্যাপস একটু পোস্টপন করতে হবে, যখন ওরা একটু বড়ো হয়ে যাবে তখন হয়তো এটা নিতে হবে, এরকম এছাড়া কোনো অপশন নাই। আর ইউরোপিয়ান কিছু
ক্যাবরিওলে হয়। ক্যাবরিও এটাকে এই ছাদখোলো গাড়িগুলোকে এরোপ্লেনগুলোকে ক্যাবরিওলে বলে। ওগুলোর পেছনে আবার দুটো সিটার থাকে। আমার এখন প্র্যাকটিক্যাল, আমার জন্য প্র্যাকটিক্যাল হচ্ছে ওইটা নেওয়া। বাট নেভারদেলেস, জোকস অ্যাপার্ট, ইটস এ ফ্যান্টাস্টিক ভেহিকেল ফর দ্য প্রাইস। দাম অনুযায়ী ইটস ফ্যান্টাস্টিক। আপনি কখনো চালায় আপনি ডিসস্যাটিসফাইড ফিল করবেন না। অ্যান্ড ফাইনালি অ্যাবাউট আস, উই আর মেভেন অটোস, উই আর মুভিং টু আ বিগার বেটার লোকেশন টু সার্ভ ইউ বেটার। আপনাদের বেটার সার্ভিস দেওয়ার জন্য মুভিং টু আ বেটার লোকেশন। এই ফার্স্ট শোরুম এবং ওয়ার্কশপ একই জায়গায় থাকবে। আপনি ওয়ার্কশপে দাঁড়িয়ে শোরুমের ভেতরে দেখতে পারবেন, শোরুমে দাঁড়িয়ে ওয়ার্কশপের ভেতরে দেখতে পারবেন। পুরোটা সেন্ট্রালি এয়ার কন্ডিশন, এয়ার কুলড হবে। অ্যান্ড ইউল বি কমফোর্টেবল গাড়ির কাজ করানোর সময় বা গাড়ি কেনার সময়। আমরা একটা গাড়িতে তিনটে জিনিস লাগে, সেটা হচ্ছে গাড়ি বিক্রি করতে হয়, গাড়ি কিনতে হয়, গাড়ির সার্ভিস দিতে হয় ওয়ার্কশপে, আর অ্যাক্সেসরিজ লাগে। অ্যাক্সেসরিজও ওখানে থাকবে, সো আপনাকে কোথাও যেতে হবে না। সো ইটস এ ওয়ান স্টপ সলিউশন। এটা রেডি হয়ে যাবে ইনশাল্লাহ 2021 জুলাইয়ের মধ্যে, 2021 জুলাই হোপফুলি ইনশাল্লাহ। অ্যান্ড যেটা বলছিলাম, উই হ্যাভ গট মোর সিমিলার ইউনিটস ইন স্টক, ব্ল্যাক, পার্ল অ্যান্ড ব্লু। প্লিজ ভিজিট আস ফর কোটেশন। আমরা মাঝখানে যেহেতু আমরা এখন সব গাড়ির স্টক করছি, আমরা প্রি অর্ডারটা অফ রেখেছিলাম। ইউনো যে আমরা প্রি অর্ডারটা ফার্স্টে বাংলাদেশে টু মেক ইট পপুলার, আমরা ফার্স্ট প্রি অর্ডার নিয়ে খুব বেশি কাজ করা শুরু করি, যে গাড়ি প্রি অর্ডার করে নিয়ে আসেন। প্রি অর্ডারের কিছু সুবিধা আছে। প্রি অর্ডারের সুবিধাগুলো হচ্ছে যে আপনার ঠিক যেরকম গাড়ি দরকার ওরকম গাড়ি কেনা যায়। আমি একটা গাড়ি কিনে নিয়ে আসলাম, সেই গাড়ি কিনে রেখে দিলাম, এটা লাল আছে, আপনার সাদা দরকার, আপনি পাচ্ছেন না। হ্যাঁ, এগুলোর কিছু সুবিধা থাকে। আপনার বাজেট অনুযায়ী একটু মাইলেজ বাড়া নিলেন, কমাই নিলেন, বা হোয়াট এভার, যেভাবে চান ওভাবে আপনি কাস্টমাইজ করে নিতে পারেন। প্রি অর্ডারের সুবিধা, অসুবিধা হচ্ছে একটু দেরি হয়, আর কিছু না। সো আমরা প্রি অর্ডার আবার শুরু করছি, আপনি চাইলে প্রি অর্ডার করতে পারেন, বা আমাদের এখন অনেক স্টক থাকে। বেসিক যত গাড়ি আছে, অ্যাক্সিও, অ্যালিয়ন, প্রিমিয়াম, অ্যাকুয়া, হ্যারিয়ার, এক্সট্রেইল, যা যা লাগে ইউজুয়ালি, এগুলো সব আমাদের এখন মোটামুটি আলহামদুলিল্লাহ স্টকে থাকে। স্টক ছাড়াও যদি আপনার রিকোয়ারমেন্ট ম্যাচ না করে, হাতে সময় থাকে, তাহলে আমাদেরকে একটু প্রি অর্ডার করে দেবেন। কারণ হচ্ছে প্রি অর্ডার মাঝখানে অফ ছিল, এখন অন। অ্যান্ড এক্সচেঞ্জ অফার আছে, আপনি একটা পুরনো গাড়ি আছে, পুরনো গাড়িতে আপনি নতুন গাড়ি নিয়ে যাবেন, কোনো প্রবলেম নেই। আপনি আসবেন, আমরা ইনস্ট্যান্ট দাম বলে আপনি পুরনো গাড়ি নিয়ে নিব এবং আপনাকে নতুন গাড়ি দিয়ে দিব। মেকিং ইট ইজি, আপনার পুরো গাড়ি ইন্ডাস্ট্রিতে সব এই বাই সেল হাবিজাবি যা আছে সবগুলোকে ইজি করে দেওয়ার চেষ্টা করছি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ আস। কোনো ইনকোয়ারি থাকলে আমাদেরকে ছোট্ট একটা কল দিয়ে দিবেন, মেসেজ দিয়ে দিবেন এবং চলে আসবেন। চলে আসলে কথাটা যত ভালো হয়। ভিডিও করার সময় এইগুলো আসলে ম্যাটার করে না, কারণ আমি ভিডিওগুলো করি হচ্ছে আমি গাড়িগুলো দেখানোর জন্য। পারহ্যাপস আপনার টাইম নাই, বা অনেক সময় টাইম পাস করার জন্য আমরা কিন্তু যারা গাড়ি পছন্দ করি গাড়ি ভিডিও দেখি, সেই কারণে ভিডিওগুলো করা, ভিডিওগুলো দামগুলো বলার জন্য, কারণ এই গাড়িটার দাম ভ্যারি করতে থাকবে সব সময়। সো দাম হয়তো কম মনে হবে, না হয় বেশি মনে হবে। হ্যাঁ, কিছু হলে আপনি একটু এসে কথা বলে যাবেন। আর গাড়িতে হুট করে আমরা ডিসিশন খুব কমই নেই, আমাদের একটা প্রি প্ল্যান ডিসিশন থাকে যে হয়তো বা দু মাস পরে নিব বা তিন মাস পরে নিব। সেক্ষেত্রে প্রি অর্ডারও যদি করতে হয়, আপনি দু তিন মাস আগে থেকে দেখা শুরু করবেন, যেন শেষে গিয়ে একটা দৌড়াদৌড়ি না লেগে যায়। আপনি আদার স্টক থেকে নিয়ে নেবেন, না হয় আপনি প্রি অর্ডারে চলে যাবেন। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। সবাই ভালো থাকবেন। অগ্রিম ঈদ মোবারক। সালাম আলাইকুম।